স্বাস্থ্য দুর্নীতি সাবেক সচিব আসাদুলকে জিজ্ঞাসাবাদ। ওসি প্রদীপ সহ তিন আসামিকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত কমিটি। করোনায় দেশে আরো 37 জনের মৃত্যু, শনাক্ত 2595। আবুধাবি থেকে ফিরতে হলো 68 শ্রমিককে, বিমানবন্দরে বিক্ষোভ। প্রবৃদ্ধি নিয়ে সিপিডির হিসাব অনুমান ভিত্তিক বললেন অর্থমন্ত্রী। এটিএন নিউজ দেখছেন, আখি ভদ্র স্বাগত জানাচ্ছি রাত 8টার নিউজ আওয়ারে। এতক্ষণ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছিলাম। ভিএসএল অ্যাঙ্গেল চ্যানেল এইচবি ভিএসএল বিক্রমপুর স্টিল লিমিটেড। স্বাস্থ্যসেবা বিভাগে সাবেক সচিব আসাদুল ইসলামের সঙ্গে কথা বলেছে দুদক। বর্তমানে পরিকল্পনা বিভাগের সচিবের দায়িত্বে রয়েছেন তিনি। তার নির্দেশেই রিজেন্ট হাসপাতালের সাথে স্বাস্থ্য অধিদপ্তরের চুক্তি হয়েছিল বলে দাবি করেছিলেন সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদ। তাওহিদ সোরাব জানাচ্ছেন বিস্তারিত। সোমবার সকাল 10টা থেকে 11টা পর্যন্ত পরিকল্পনা বিভাগের সচিব আসাদুল ইসলামের কক্ষে অবস্থান করে 5 সদস্যের দুদক টিম, যার নেতৃত্বে ছিলেন কমিশনের বিশেষ তদন্ত বিভাগের মহাপরিচালক সাইয়েদ মাহবুব খান। টিমের অন্যান্য সদস্যরা হলেন বিশেষ তদন্ত দুইয়ের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন, করোনাকালে মাস্ক পিপিএ দুর্নীতি অনুসন্ধান দলের প্রধান মীর জয়নুল আবেদিন শিবলি, রিজেন্ট হাসপাতালের দুর্নীতি অনুসন্ধান দলের প্রধান শেখ ফানাফিল্লা এবং জেকেজির দুর্নীতি অনুসন্ধান কর্মকর্তা সেলিনা আক্তার মনি। করোনাকালে এই তিনটি ঘটনা নিয়ে তোলপার হলে পদত্যাগ করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ। এর আগে পরিবর্তন আসে স্বাস্থ্য সচিবের পদে। পদত্যাগের আগে রিজেন্ট হাসপাতালের সাথে স্বাস্থ্য অধিদপ্তরের এমইউ নিয়ে কথা বলেন আবুল কালাম আজাদ। তিনি জানান, সাবেক সচিব আসাদুল ইসলামের নির্দেশেই হয়েছিল সেই এমইউ। এরপর এসব নিয়ে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে গত 12 এবং 13 আগস্ট জিজ্ঞাসাবাদ করা হয় আবুল কালাম আজাদকে। সেখানেও এ বিষয়ে একই তথ্য দেওয়ার কথা জানা গেছে। এরপরই গুঞ্জন শোনা যায় স্বাস্থ্যের সাবেক সচিব আসাদুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করার বিষয়ে। এরকম প্রেক্ষাপটেই পরিকল্পনা বিভাগে আসে দুদক দল। দুদকের একটা স্ট্রেন্থেনিং প্রজেক্ট আছে, সেটার ব্যাপারে আলাপ করতে জিজ্ঞাসাবাদের তো কিছু নাই, জিজ্ঞাসাবাদের কি থাকবে? সাবেক স্বাস্থ্য সচিব জানালেন, দুদক কিভাবে শক্তিশালী করা যায় সে ধরনের একটি প্রকল্পের বিষয়ে আলোচনা করেছেন তারা। যে দুর্নীতি দমন কমিশন যে স্ট্রেন্থেনিং যে প্রজেক্ট আছে, এই প্রজেক্টের আলোচনা করতে। করোনাকালে স্বাস্থ্যখাতে দুর্নীতির ঘটনায় শাহেদের বিরুদ্ধে 2টি মামলা সহ ইতিমধ্যেই 5 সরকারি কর্মকর্তা এবং বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। তাওহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। তথ্য উপাত্তের ভিত্তিতে রিজেন্ট কাণ্ডে যে কাউকে জিজ্ঞাসাবাদ করতে পারে দুদক, বললেন সংস্থাটির সচিব মোহাম্মদ দিলার বক্ত। সকালে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ করিমকে কারাগার থেকে আনা হয় সেগুনবাগিচা দুদক কার্যালয়ে। সাবেক ফার্মার্স বর্তমানে পদ্মা ব্যাংকের 2,71,00,000 টাকা আত্মসাতের মামলায় তাকে 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। গত 27 জুলাই করা এই মামলার অন্য আসামিরা হলেন পদ্মা ব্যাংকের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতি, বকশীগঞ্জ জুট স্পিনার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশিদুল হক চিশতি ও রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইব্রাহিম খলিল। শাহেদকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে শাহেদের বিষয়ে এবং আপনার সাবেক স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের তথ্য উপাত্ত দিয়ে কি আরো কাউকে জিজ্ঞাসাবাদ করা হবে কিনা, কারণ সেখানে তো মন্ত্রীও ছিলেন। না, আমি জানি অনুসন্ধানকারী কর্মকর্তা তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আর যাকে প্রয়োজন অনুসন্ধানকারী কর্মকর্তা সেই অনুযায়ী তদন্তকারী কর্মকর্তারা সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার 4 মামলার কার্যক্রম স্থগিতের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে এসব মামলা দ্রুত নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দিয়েছেন আদালত। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে 6 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ ভার্চুয়াল শুনানি শেষে আজ এই আদেশ দেন। 2014 সালে নাশকতার অভিযোগে 2015 সালে দারুসালাম থানায় 3টি এবং যাত্রাবাড়ি থানায় 1টি মামলা দায়ের করে পুলিশ। পরে এসব মামলার কার্যক্রম স্থগিত চেয়ে খালেদা জিয়ার আবেদনের ওপর 2017 সালে স্থগিতাদেশ দেন হাইকোর্ট। হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলে আপিল বিভাগ শুনানি শেষে মামলার কার্যক্রম স্থগিত
স্থগিত দেওয়া হাইকোর্টের আদেশ বহাল রাখেন। ওই মামলাগুনা হাইকোর্ট ডিভিশনে স্থগিত আছে, সেটা স্থগিতাদেশটা আপিলের উসনে বহাল রেখেছে। বিশেষ ক্ষমতা আইনের 15-তে এই মামলাগুনা অ্যাট্যাক করে না। সেখানে সরকারি গাড়ি বা সরকারি স্থাপনা যদি নষ্ট হয়, কারোর বিরুদ্ধে স্পেসিফিক অ্যালিগেশন থাকে, তাহলে মামলাগুনা চলবে। পরিবার পক্ষ থেকে খুব তাড়াতাড়ি আবেদন করবে, আশাবাদী যে সরকার তাকে মেয়াদ বাড়াবে। আপিল বিভাগ আমাদের আর কোনো হাইকোর্টের আদেশ স্থগিত না করেননি, বলেছেন যত শীঘ্র হাইকোর্টে এটা শুনানি করতে, তত শীঘ্রই হোক এটা হাইকোর্টে ফিক্স করে তাড়াতাড়ি শুনানির বন্দোবস্ত করবে। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর প্রদীপ কুমার দাস সহ 3 পুলিশ সদস্যকে কক্সবাজার জেলা কারাগারে জিজ্ঞাসাবাদ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত কমিটি। সোমবার সকাল 11টা থেকে প্রায় 8 ঘন্টা ধরে জেরা করা হয় আসামিদের। সকাল 11টায় কক্সবাজার জেলা কারাগারে যান স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রধান, চট্টগ্রামে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমানের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল। মামলার প্রধান 3 আসামি ইন্সপেক্টর প্রদীপ কুমার দাস, সাব ইন্সপেক্টর লিয়াকত আলী এবং নন্দ দুলাল রক্ষিতকে সন্ধ্যা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেন তারা। তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাকির হোসেন, কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান আলী ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগের লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন। অন্যদিকে সকালে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুলিশ তদন্ত কেন্দ্রে চেকপোস্ট এলাকা পরিদর্শন করেছেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাল মামুন। পরিদর্শন শেষে তিনি বলেন তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে ঢুকতে না পেরে আবুধাবি বিমানবন্দর থেকে ফিরতে হয়েছে 68 বাংলাদেশি শ্রমিককে। ফেরত আসা সেসব শ্রমিকেরা বিক্ষোভ করেছেন হজরত শাহজালাল বিমানবন্দরে। এই ঘটনায় কার গাফিলতি রয়েছে তা অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করছে কর্তৃপক্ষ। করোনার কারণে দেশে এসে আটকা পড়েছেন হাজার শ্রমিক, এদের মধ্যে অনেকেরই ভিসার মেয়াদ শেষ বা কাগজপত্র নিয়ে তৈরি হয়েছে নানা জটিলতা। শনিবার বিমান বাংলাদেশের ফ্লাইটে 240 বাংলাদেশি শ্রমিক আবুধাবি গেলে 68 জনকে ঢুকতে না দিয়ে ফেরত পাঠায় আমিরাত। ফিরে আসা শ্রমিকেরা এজন্য বিমানকে দায়ী করে বিক্ষোভ করেছেন। কথা একটাই, যেসব শ্রমিকরা আবারও আরব আমিরাতে যেতে চান তাদের ওই দেশের আইডেন্টিটি অ্যান্ড সিটিজেন অথরিটি আইসিএর সনদ নিতে হবে, এমন নিয়মের কথা আগেই জানিয়েছিল সেখানকার বাংলাদেশ দূতাবাস। কিন্তু এ নিয়মের কথা তাদেরকে জানানো হয়নি বলে অভিযোগ ফিরে আসা শ্রমিকদের। আমরা যখন টিকিট করছি তখন ওনাদের উচিত ছিল আমাদের বলে দেওয়া যে তোমাদের এগুলো লাগবে, ওরা বলছে না কিছু লাগবে না, শুধু আপনার ওই করোনার যে সার্টিফিকেট ওটা টিকিট হলেই চাইতে পারবো। পরে পেপার সংগ্রহ করছি, পরে আমরা কইছি যে স্যার দেন, আমরা পেপার সংগ্রহ করছি। হ্যাঁ, আমরা যে আইন করছেন এই আইন মতে আমরা পেপার সংগ্রহ করছি, আমরা স্যার দেন, এরকম না, এটা কাম হবে না। এই ঘটনায় সিভিল এভিয়েশনের চেয়ারম্যানকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী। যারা ফেরত এসছে ওদের যদি পেপার ইনকমপ্লিট থাকে, ইনকমপ্লিট যদি থাকে তাহলে তো ওখানেও একটা দোষ বর্তায়, কিন্তু তারপরে সাথে তো প্রশ্ন চলে আসে তো যদি ইনকমপ্লিট থাকে তাহলে বিমান ওদেরকে তুলে কেমনে, ইউনো আই মিন এটার ওই সুতার আই মিন শেষ এন্ডটা কিন্তু এখনও বাইর করতে পারিনি, যার জন্য এটা আমরা করেছি। করোনাকালে আটকা পড়াদের ফেরত যাওয়ার ক্ষেত্রে নিজ দায়িত্বে প্রয়োজনীয় সব কিছু যাচাই বাছাই এবং সংশ্লিষ্ট দূতাবাসের ওয়েবসাইটে খোঁজ নিতে অনুরোধ করা হয়েছে। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।
গত ২৪ ঘন্টায় করোনায় দেশে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হলো ৩৬৯৪ জনের। সোমবার করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর, যেখানে গত ২৪ ঘন্টায় সারা দেশের ৮৭টি ল্যাবে ১২,৫২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্ত হয়েছেন ২,৫৯৫ জন। এ পর্যন্ত মোট শনাক্ত ২,৭৯,১৪৪ জন। এদিকে সবশেষ ২৪ ঘন্টায় ১,৬৪১ জনকে নিয়ে মোট সুস্থ হওয়া রোগের সংখ্যা ১,৬০,৫৯১ জন। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩,৬৪,১৮৯ জনের। worldometers.info অনুসারে বিশ্বের সবশেষ করোনা পরিস্থিতি জানাবো। সারা বিশ্বে আক্রান্ত ২,১৮,৬৯,৯৭৬ জন। সুস্থ হয়েছেন ১,৪৫,৯১৩২ জন এবং মৃত্যু হয়েছে ৭,৭৩,৭৪১ জন। বাংলাদেশে মোট আক্রান্ত ২,৭৯,১৪৪, সুস্থ হয়েছেন ১,৬০,৫৯১ এবং মৃত্যু হয়েছে পর্যন্ত ৩,৬৯৪ জনের। গেল অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধি হবে ২.৫%। গবেষণা সংস্থা সিপিডির এই হিসেব অনুমান ভিত্তিক বলে মনে করেন অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল। তার মতে সরকার যে ৫.২৪% প্রবৃদ্ধির কথা বলছে তা বাস্তব নির্ভর, করোনাকালেও রাজস্ব আদায়ের এই টার্গেট অর্জন সম্ভব বলে বিশ্বাস তার। করোনাকালে ২০১৯-২০ অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধির হার ৫.২৪% বলে দাবি করেছে পরিসংখ্যান ব্যুরো। যদিও এই প্রবৃদ্ধির হিসেব নিয়ে প্রশ্ন তুলেছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। তাদের মতে পরিসংখ্যান ব্যুরোর করা প্রবৃদ্ধির হিসাবের পদ্ধতিতে দুর্বলতা আছে। বিবিএসসি যদি সারা বছরের এটা ৫.২% যদি হয়, তার মানে প্রথম ৯ মাসে প্রবৃদ্ধি হয়েছে হলো আমাদের ১১%। একদিনের মাথায় সিপিডির এই দাবিকে পুরোটাই অনুমান ভিত্তিক বললেন অর্থমন্ত্রী। সিপিডি যদি কোনো আন্দাজ ভিত্তিক যদি কোনো জিডিপি সম্বন্ধে কথা বলে, তাহলে ইন্ডিয়ার কেস এটা কতটা গ্রহণযোগ্য হবে আমরা নিজেরাই। আর আমি যদি কোনো ৮.২% বলতে, যেটা আমাদের আগের প্রজেকশন ছিল, তাহলে ওনারা বলতে পারতেন যে এখানে কিভাবে হলো, ওদেরকে বলেন তাহলে কত হবে আমাদের আমাদের এক বছরের জিডিপি বের করে দিতে বলেন। মূলত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর রাজস্ব আদায়ের হালচাল নিয়ে সোমবার প্রতিষ্ঠানটির সাথে বৈঠক করেন অর্থমন্ত্রী, এরপরই এই সংবাদ সম্মেলন। গত অর্থবছরে চাইতে এবার কর আদায়ের লক্ষ্য ৩১% বেশি, বিপরীতে জুলাইয়ে টার্গেটের চাইতে ৭,০৪৩ কোটি টাকা কম আদায় হয়েছে এনবিআর এর। সারা বিশ্বই এফেক্টেড করোনার কারণে, আমরা কম বেশ এফেক্টেড তো আমরা আছি। রেভিনিউ অর্জন ঠিক রাখার জন্য যে সমস্ত অন্যান্য প্যারামিটার গুলা যেগুলো আমাদের সাহায্য করবে, সেগুলো যদি ঠিক জায়গায় থাকে তাহলে আমাদের রেভিনিউ অর্জনও আমরা ফেল করব না। রেভিনিউ এদিকে ভ্যাট আদায়ের স্বচ্ছতা আনতে ব্যবসা প্রতিষ্ঠানে বহুল আলোচিত ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস সংযোজন চলতি আগস্টের ২৫ তারিখে শুরু হবে বলেও জানানো হয় এ সংবাদ সম্মেলনে। আমরা অনেক দূরে গিয়েছি, আমাদের ইট ইজ নট এ ডেড প্রজেক্ট, ইট ইজ কামিং আপ নাইসলি। চট্টগ্রামে ভারী বর্ষণ ও ভূমিধসের আশঙ্কায় পাহাড়ি এলাকাগুলোতে মাইকিং করছে জেলা প্রশাসন। খোলা হয়েছে ১৯টি আশ্রয় কেন্দ্র। সকাল থেকে জেলা জুড়ে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে বৃষ্টি আরো কয়েকদিন থাকতে পারে। লঘুচাপের কারণে সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম সমুদ্র বন্দরে ৩ নম্বর ও নদী বন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত বহাল রয়েছে। এদিকে ভারী বর্ষণে ভূমিধসের আশঙ্কায় নগরীর ১৭টি পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বাস করা লোকজনকে সরে যেতে মাইকিং করছে জেলা প্রশাসন। চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম জাকারিয়া জানান, বৃষ্টি অব্যাহত থাকলে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পাহাড়ে উচ্ছেদ অভিযান চালানো হবে। তাই পাহাড় ও পাহাড়ের পাদদেশে
বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে নিম্নমানের পানি ও অনুমোদনহীন শিশু খাদ্য ও প্রসাধনীর জন্য রাজধানীর দুটি প্রতিষ্ঠানকে 2.5 লাখ টাকা জরিমানা করেছে। ওয়াসার পানিতে রাসায়নিক মিশিয়ে তা বোতলজাত করে বিক্রি করে আসছিল দক্ষিণ বাড্ডার হেভেন পিওর ড্রিঙ্কিং ওয়াটার নামে একটি প্রতিষ্ঠান। ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয় এবং 50,000 টাকা জরিমানা করে। পরে গুলশান 2-এর ডিপার্টমেন্টাল শপ ল্যাভেন্ডারে অভিযান চালায় বিএসটিআই। এ সময় 21 ধরনের শিশু খাদ্য ও প্রসাধনী জব্দ করা হয়। বিএসটিআই এর অনুমোদনহীন এসব পণ্যে বিদেশ থেকে কর ফাঁকি দিয়ে আনা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। সাপ্লাইয়ের পানি নোংরা এবং অস্বাস্থ্যকর জারে পানি বিক্রি করার অপরাধে সেই প্রতিষ্ঠান থেকে আমরা 50,000 টাকা জরিমানা করেছি এবং কারখানাটি সিলগালা করে দিয়েছি। গুলশানের ল্যাভেন্ডার যে শপিং মল রয়েছে সেই শপিং মলে আমরা অভিযান পরিচালনা করে এখানে বিপুল পরিমাণে আমরা শিশু খাদ্য পণ্য, দুধ, কসমেটিক্স এবং ফ্রুট জুস জাতীয় পণ্য বিপুল পরিমাণে বিক্রয় বিতরণ করতে দেখছি, যেগুলো বিএসটিআই অনুমোদন নাই এবং অবৈধভাবে এরা বিক্রয় বিতরণ করতেছিল। শোভা হলো বাজেশ্রী বিরতি নেবার, এরপর জানিয়ে ফিরছি। পরীক্ষার তারিখ হয়নি, শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত 25 আগস্টের পর। বিরতির পর ফিরে এসে সবাইকে আরো একবার নিউজ আওয়ারে স্বাগত জানাচ্ছি। 15 বছরেও শেষ হয়নি সিরিজ বোমা হামলার বিচার। 2005 সালে সারা দেশে একযোগে বোমা হামলার মধ্য দিয়েই জঙ্গিরা তাদের শক্তি জানান দিয়েছিল। এরপর ঘটেছে হোলি আর্টিজান, শোলাকিয়া ঈদ জামাতে হামলা সহ বেশ কিছু জঙ্গি হামলা। এখন বাংলাদেশে জঙ্গিরা কতটা সক্রিয়? একযোগে সারা দেশের 63টি জেলায় অন্তত 550টি স্থানে সিরিজ বোমা হামলা। এই হামলার মধ্য দিয়েই সারা দেশে আতঙ্ক ছড়িয়েছিল জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি। হামলায় 2 জন নিহত ও 104 জন আহত হন। হামলার পর সারা দেশে 159টি মামলা হলেও এখনও 50%-এর বিচার শেষ হয়নি। আদালত সূত্র বলছে হামলার ঘটনায় দায়ের করা 159 মামলায় আসামি করা হয় 130 জনকে, তবে চার্জশিটে আসামি করা হয়েছে 1,072 জনকে। বিভিন্ন অভিযানে গ্রেপ্তার করা হয়েছে 961 জনকে। জামিনে আছেন 133 আসামি। সাজাপ্রাপ্ত 322 আসামির মধ্যে 27 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এদের মধ্যে 6 জনের ফাঁসি কার্যকর করা হয়েছে, বাকি 21 জন এখনও পলাতক। এই ঘটনার পর থেমে থেমে বিভিন্ন সময়ে জঙ্গি হামলা ও নানা ধরনের হত্যাকাণ্ড ঘটিয়েছে জঙ্গিরা। সবশেষ 2016 সালের 1 জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় দেশি বিদেশি 21 নাগরিককে হত্যা করে জঙ্গিরা। এরপর থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সফল অভিযানে জঙ্গিরা এখন কোণঠাসা, সদস্য সংকটে তারা। আইনশৃঙ্খলা বাহিনীর একের পর এক সফল অভিযানে বাংলাদেশের জঙ্গি তৎপরতা কিছুটা নিষ্ক্রিয় হয়ে পড়লেও অনলাইন প্ল্যাটফর্মে সক্রিয় হওয়ার পায় তারা জঙ্গিদের। বড় ধরনের কোনো হামলা করার ক্যাপাসিটি তাদের আসলে 17 সালের পরে সেভাবে গড়ে ওঠেনি, এখনও নাই। অনলাইনে এক্সট্রিমিস্ট যে ম্যাটেরিয়ালস সেইগুলোর যে প্রচার প্রোপাগান্ডা সেটি সংখ্যায় যেমন বেড়েছে, আবার পরিমাণেও আসলে বেড়েছে। অর্থাৎ অধিক মানুষ এই সময়টা মানে এই সময়ে এগুলোতে ভিজিট করেছে ভিজিটর হিসাবে এই সাইটগুলো। তারপরে আর পরিমাণগত দিক থেকেও আমরা বলি যে অ্যামাউন্ট অফ টাইম এটাও আসলে বেশি দিয়েছে। গত কয়েক মাসে বেশ কিছু গ্রেপ্তারও করেছে। কোভিডের সুযোগে সন্ত্রাসীরা বিশ্বের বিভিন্ন দেশে মাথাছাড়া দিয়ে উঠবে, তা আমরা মনে করি বাংলাদেশে সেটি বাংলাদেশের ক্ষেত্রে এই ভবিষ্যৎবাণী আসলে খুব একটা কার্যকর হয়েছে বা হতে পারে এটাই আমরা মনে করি না। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।
কেন্দ্র বাড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। তবে এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব মাহবুব হোসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীক্ষার তারিখ নিয়ে নানা গুজব ছড়ানো বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, শিক্ষার্থীদের এভাবে বিভ্রান্ত করা ঠিক নয়। পরীক্ষার তারিখ নির্ধারণ হলে শিক্ষা মন্ত্রণালয় থেকেই তা জানানো হবে, আর শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত হবে 25 আগস্টের পর। অন্যদিকে কওমি মাদ্রাসা খুলে দেওয়ার জন্য মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠক করেন জাতীয় দিনী মাদ্রাসা শিক্ষা বোর্ডের নেতারা। প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে এ বিষয়ে সিদ্ধান্তের কথা জানান সচিব। যখনই পরীক্ষা নেব 2 সপ্তাহের নোটিশ দিয়ে আমরা পরীক্ষা নেব, প্রয়োজনে আমাদের সেন্টার সংখ্যা বৃদ্ধি করে এই পরীক্ষাটা নেওয়া যায়। আমরা কিন্তু সেই প্রস্তুতিও নিয়ে আসি যে যখনই আমরা ডেট ঠিক করব তাতে স্বাস্থ্যবিধি যেন যথাযথভাবে অনুসরণ করতে পারি সেটি আমরা কিন্তু নিশ্চিত করব। রাজধানীর টিকাটুলি এলাকায় 3টি বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রাসায়নিকের সন্ধান পেয়েছে র‍্যাব। এ সময় 6 জনকে আটক এবং 3টি গুদাম সিলগালাও করা হয়েছে। বিকেলে টিকাটুলির ভগবতী দাস লেনের একটি 10তলা ভবনে অভিযান চালায় র‍্যাব 3-এর একটি দল। সেখানে আন্ডারগ্রাউন্ডে বিপুল পরিমাণ রাসায়নিকের মজুদ পায় তারা। পরে পাশের একটি বাসায় অভিযান চালিয়ে আরও 2টি রাসায়নিক গুদামের সন্ধান পায় র‍্যাব। এসব রাসায়নিকের মধ্যে টুলিন নামক এক ধরনের রাসায়নিকও ছিল যা বিস্ফোরক তৈরিতে ব্যবহার করা হয়। অবৈধভাবে রাসায়নিকের মজুদ বিপণন এবং আবাসিক এলাকায় গুদামজাত করার অপরাধে 5 প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করবে র‍্যাব। সোশ্যালিস্ট ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। এবার চট্টগ্রামে খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান বনফুল গ্রুপের 31 বছর পূর্তি উপলক্ষে শুরু হয়েছে সপ্তাহব্যাপী উৎসব। সকালে চট্টগ্রামের আগ্রাবাদে প্রধান কার্যালয় প্রাঙ্গণে এই বর্ষপূর্তি উৎসব উদ্বোধন করেন বনফুল কিষাণ গ্রুপের চেয়ারম্যান এম এ মোতালেব। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনফুল গ্রুপের পরিচালক এম এস শুকুর ও মোহাম্মদ হোসেন, বনফুল কোম্পানি ব্যবস্থাপনা পরিচালক শহীদুল ইসলাম, বনফুল অ্যান্ড কোম্পানি ম্যানেজিং পার্টনার ওয়াহিদুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা আব্বাসউদ্দিন, কিষাণ এগ্রো প্রোডাক্টস লিমিটেডের পরিচালক নজরুল ইসলাম মানিক। অংশ নেন বনফুল গ্রুপের বিপুল সংখ্যক কর্মকর্তা কর্মচারী এবং শুভানুধ্যায়ী। এবার মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। বগুড়ার বাজারে বেড়েছে পেঁপের সরবরাহ, কমেছে দাম। কৃষি অফিসের তথ্য মতে জেলায় এবার 5,850 হেক্টর জমিতে বিভিন্ন শাকসবজির চাষ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে 400 হেক্টর কম। সে হিসেবে জেলায় পেঁপের চাষও কিছুটা কম হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক শামসুদ্দিন ফিরোজ জানান, বন্যা ও অতিবৃষ্টির কারণে এবার শাকসবজির চাষ কম হয়েছে। শুরুর দিকে তাই অন্য সবজির মতো হাইব্রিড জাতের পেঁপের দামও ছিল বেশি। তবে এখন বাজারে পর্যাপ্ত পেঁপে উঠতে শুরু করায় 40 থেকে 45 টাকা কেজির পেঁপে এখন পাইকারি বাজারে 20 থেকে 25 টাকায় বিক্রি হচ্ছে। কৃষকরা জানান, ফলন ভালো আর শুরুতে বেশি দামে বিক্রি করতে পারায় তাদের ভালোই লাভ হয়েছে। এর আগে করছিলাম এখানে পেঁপের ফুল, বুঝছেন, ভালো টাকা বিক্রি করছি। এখন পেঁপে লাগাইছি 1 বিঘা প্রায় 1 বিঘা লাগান, ভালো ফলন হয়েছে, ভালো কিছু টাকায় যাব বিক্রি করছি, আরও আশা করা যায় আরও ভালো বিক্রি করব। আবার বাইজেস্টের বিরতি নিচ্ছি, এরপর জানিয়ে দিচ্ছি। শাস্ত্রীয় সঙ্গীতের কিংবদন্তি পণ্ডিত যশরাজের জীবনাবসান এবং ভোটার তালিকা সংশোধন না হলে ফিফার কাছে অভিযোগ।
বিরতির পর ফিরে এসে সবাইকে আরো একবার নিউজ আওয়ারে স্বাগত জানাচ্ছি। এবার দেশের বাইরের খবর জানাবো। উপমহাদেশের শাস্ত্রীয় সঙ্গীতের কিংবদন্তি পণ্ডিত যশরাজ মারা গেছেন। তার বয়স হয়েছিল 90 বছর। তার মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার কন্যা দুর্গা যশরাজ। অনেকদিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বসবাস করছিলেন এই সঙ্গীতজ্ঞ। ভারতে হরিয়ানায় জন্মগ্রহণকারী পণ্ডিত যশরাজ তার 80 বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। এর মধ্যে আছে পদ্মশ্রী, পদ্মভূষণ ও পদ্মবিভূষণ। ভারত ছাড়াও কানাডা ও যুক্তরাষ্ট্রের সঙ্গীতের শিক্ষক হিসেবে কাজ করেছেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রথমবারের মতো কোভিড-19 টিকার জন্য পেটেন্টের অনুমোদন দিয়েছে বেইজিং। দেশটির মেধা স্বত্ব নিয়ন্ত্রকের তথ্যের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক CGTN এক প্রতিবেদনে এ তথ্যটি নিশ্চিত করেছে। করোনা ভাইরাসের উৎপত্তি স্থল যেখান থেকে, সবার আগে করোনা টিকার প্যাটেন্ট দিল চীন। AD9COV নামের এই টিকাটি রোববারই নিবন্ধন করে বেইজিং কর্তৃপক্ষ। চীনের সেনাবাহিনীর সংক্রামক রোগ বিশেষজ্ঞ চেন ওয়ের দল এবং সেনসিনো বায়ো ফার্মাসিউটিক্যাল কোম্পানি যৌথভাবে এই টিকাটি তৈরি করেছে। ফলে এই প্রথম চীনের পক্ষ থেকে কোনো কোভিড-19 টিকার প্যাটেন্ট অনুমোদন দেয়া হলো। চীনের ন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাডমিনিস্ট্রেশনের ডকুমেন্ট অনুযায়ী প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষায় দেখা গেছে টিকাটি নিরাপদ এবং প্রতিরোধ ক্ষমতা তৈরিতে সক্ষম। এর প্রথম ধাপের ট্রায়ালে অংশ নেন 18 থেকে 59 বছর বয়সী 320 জন স্বেচ্ছাসেবক, আর দ্বিতীয় ধাপে অংশ নেন 224 জন। টিকাটি কার্যকরভাবে স্বেচ্ছাসেবীদের শরীরে নিরপেক্ষ অ্যান্টিবডি তৈরি করে, পাশাপাশি রোগ প্রতিরোধেও সক্ষমতা দেখিয়েছে। এ পর্যন্ত টিকা তৈরির কাজে সব থেকে এগিয়ে আছে ব্রিটেন, চীন ও যুক্তরাষ্ট্র। রয়েছে ট্রায়ালের তৃতীয় পর্যায়ে। এরপর কোনো মেডিকেল জার্নালে প্রকাশ না করেই হুট করে টিকার অনুমোদন দিয়ে উৎপাদন শুরু করে রাশিয়া। এর মধ্যেই টিকার প্যাটেন্টের অনুমোদন দিয়ে এগিয়ে গেল বেইজিং। বছর শেষ হওয়ার আগেই এই টিকা বাজারে আসবে বলে আশা করছে চীন সরকার। নিশীথ সূর্য, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ক্লেমেন্ট স্পোর্টস নিউজ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভোটার তালিকা সংশোধন করা না হলে ফিফার কাছে অভিযোগ করার হুমকি দিয়েছেন ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশনের সভাপতি তরফদার রুহুল আমিন। ভোটার তালিকা সংশোধন করার দাবি নিয়ে সোমবার সংবাদ সম্মেলনের আয়োজন করে বিভাগীয় ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশন এবং ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশন। তাদের দাবি, নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন করার। আগামী 3 অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন। এরই মধ্যে ভোটার তালিকাও চূড়ান্ত করেছে ফেডারেশন। তালিকায় বাফুফের সদস্য আব্দুর রহিমের নাম উঠলেও মুসলিম ক্লাব থেকে পাঠানো কামাল বাবুর নাম বাদ দিয়েছে বাফুফে। এমন নানা গরমিল রয়েছে বাফুফের ভোটার তালিকায়। ফুটবল ফেডারেশন যদি এইটা যদি অননতি বিলম্বে কামাল বাবুর নামে ডেলিগেটশিপের প্রস্তাব করা হয়েছে এবং রেজুলেশন শিট এবং অ্যাজ পার রেজুলেশন যেদিন এটা ডিক্লেয়ার হলো সেদিন কিন্তু বলেছেন যে এটাই চূড়ান্ত ভোটার তালিকা। কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা হতে পারে না, এটাতে অনেকের আপত্তি থাকতে পারে। আপত্তি থাকতে হবে, আপত্তি শুনানির একটা কমিটি করতে হবে, শুনানিতে অংশগ্রহণ করবে, তারপর এটা যদি যদি শুনানি গ্রহণযোগ্য হয় তাহলে এটা অ্যাকসেপ্টেবল হবে। কিন্তু সেই কাজটা কিন্তু করে নাই ফুটবল ফেডারেশন। যদি এইটা যদি অননতি বিলম্বে ওনারা যদি এটা কারেকশন না করে তাহলে আমরা এটা ফিফা এবং AFC-র লিগাল যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টে আমরা আমাদের লয়ারের থ্রু দিয়ে আমরা কিন্তু এটা প্রেরণ করবো। কারণ নির্বাচন আমরা চাই নিরপেক্ষ নির্বাচন, সুষ্ঠু নির্বাচন এবং কোনো প্রভাবমুক্ত নির্বাচন আমরা চাই। বাংলাদেশ ক্লাব ফুটবল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ জেলা এবং বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন আমরা সম্মিলিত একটা প্যানেল দেব এবং এই প্যানেলে কারা সদস্য হবে, কারা ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হবে, কে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হবে, কে প্রেসিডেন্ট পদপ্রার্থী হবে, কোন বিভাগ থেকে কে প্রতিনিধিত্ব করবে, এগুলো কিন্তু
আমাদের তৃণমূল পর্যায় থেকে আমাদের সিদ্ধান্ত নিয়ে আমাদের কেন্দ্রে আসবে। টপ সিড ওপেনের ফাইনালে সুইজারল্যান্ডের টেনিস খেলোয়াড় জিল টেচওয়েনকে হারিয়ে শিরোপা জিতেছেন যুক্তরাষ্ট্র খেলোয়াড় জেনিফার ব্র্যাডি। করোনা ভাইরাসের কারণে সব টেনিস প্রতিযোগিতা বন্ধ ঘোষণার পর টপ সিড ওপেন দিয়ে কোনো WTA প্রতিযোগিতা শুরু হয়, আর এই প্রতিযোগিতায় ক্যারিয়ারে প্রথম শিরোপা ঘরে তুলল জেনিফার। সেমিফাইনালে ককু গফকে সরাসরি সেটে হারিয়ে ফাইনালে পা রেখেছিলেন জেনিফার। ফাইনালেও জয় পেতে খুব বেশি কষ্ট করতে হয়নি তার। প্রথম সেটে জিলকে 6-3 গেমে হারান তিনি, আর দ্বিতীয় সেটে 6-4 গেমে জয় তুলে নেন জেনিফার। শেষ করার আগে এক নজরে শিরোনামগুলো দেখে নেব আরেকবার। স্বাস্থ্যে দুর্নীতি, সাবেক সচিব আসাদুলকে জিজ্ঞাসাবাদ। ওসি প্রদীপ সহ 3 আসামিকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত কমিটি। করোনায় দেশে আরো 37 জনের মৃত্যু, শনাক্ত 2,595। আবুধাবি থেকে ফিরতে হল 68 শ্রমিককে, বিমানবন্দরে বিক্ষোভ। প্রবৃদ্ধি নিয়ে সিপিডির হিসাব অনুমান ভিত্তিক বললেন অর্থমন্ত্রী। পরীক্ষার তারিখ হয়নি, শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত 25 আগস্টের পর। শাস্ত্রীয় সঙ্গীতের কিংবদন্তি পণ্ডিত যশরাজের জীবনাবসান। এবং ভোটার তালিকা সংশোধন না হলে ফিফার কাছে অভিযোগ। এই ছিল নিউজ আওয়ারে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে স্টার্ট লিখে স্পেস দিয়ে AN লিখে পাঠিয়ে দিন 5599।